হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি টিপস শেয়ার করব, তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যে টিপসটি আপনাদেরকে শেয়ার করব তা হলো, আপনারা যারা মধ্যে অনেকে নিজের যত পার্সোনাল জিনিস আছে সব কিছু সিকিউর রাখতে পছন্দ করেন, তো যারা এ ধরনের পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক কার্যকরী। কেননা আজকে আমি দেখাবো এমন একটি কোডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে কোডের মাধ্যমে আপনারা আপনার মোবাইলের কল লিস্টকে আপনারা সিকিউর রাখতে পারবেন। তো এটির মাধ্যমে আপনারা আপনার মোবাইল থেকে যদি যে কেউ কোনো কল দিতে চায় তাহলে আপনার এটা করতে পারবে না, কেননা এখানে আপনি একটি কোডের মাধ্যমে সে কল দেওয়াকে আপনি অফ করে দিতে পারবেন। আপনি ছাড়া এখানে আর কেউ কল দিতে পারবে না। তো চলুন তাহলে আমরা দেখি সেই কোডটি কী। তো সেই কোডটি হচ্ছে, আমি এখন ডায়াল প্যাডে গেলাম। ডায়াল প্যাডে গিয়ে আপনি টাইপ করবেন **31#। টাইপ করার পর আপনি কল দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস ওয়াজ এনেবল। এরপর থেকে আপনার এই মোবাইল থেকে যদি কেউ কল দিতে চায় বা আপনি নিজে কল দিতে চান তাহলে কল দিতে পারবেন না, যতক্ষণ না আপনি এটি ডিসেবল করবেন। তো আপনি চাইলে আপনার এই মোবাইলকে আপনি এভাবে ডিসেবল করে রাখতে পারেন, এনেবল করে রাখতে পারেন, কেউ আপনার এই মোবাইল থেকে আর কল দিতে পারবে না। তো আপনি এটা কীভাবে আবার ডিসেবল করবেন, এটা ডিসেবল করার জন্য আপনাকে টাইপ করতে হবে **31# টাইপ করুন। দেখুন আপনারা আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। তো আবার এটি আবার ডিসেবল হয়ে গেছে, আবার এখন চাইলে আপনি আবার কল দিতে পারেন। তো আপনারা চাইলে এটা ব্যবহার করে আপনারা এই ধরনের সুবিধা বুক করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক বা কমেন্ট করবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।